বিএনপি এটি সবসময় একটা মিথ্যাচার করা রাজনৈতিক দল, এবং বিএনপি যে সাম্প্রদায়িক রাজনৈতিক দল, এরা তাদের বিভিন্ন সময় তারা কাজ করেছে। তারা মুখে মুক্তিযুদ্ধের কথা বলেও তারা ধর্মান্ধ সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রশ্রয় দেয়। মঞ্চে পরাস্ত হয়েছে যারা অতীতে ধর্মান্ধ রাজনীতিকে উস্কে দিয়েছে, যারা নির্বাচনের পরে অথবা আগে বিভিন্ন সময় বলেছে যে নৌকা মার্কায় ভোট দিলে এই দেশ ভারত হয়ে যাবে, ফেনী পর্যন্ত ভারত হয়ে যাবে, মসজিদে উলুধ্বনি শোনা যাবে, অথবা যারা নিকট অতীতে মসজিদে বাইতুল মোকাররম মসজিদে কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছিল, সেই সকল অপশক্তি রাজনীতির ময়দানে ফয়সালা করতে ব্যর্থ হয়ে তারা ক্ষমতায় ভিন্নভাবে যাওয়ার গভীর ষড়যন্ত্র করেছে, এবং সেই ষড়যন্ত্র ইতিমধ্যে প্রশাসন এবং রাজনৈতিক সুবুদ্ধি সম্পন্ন মানুষের সচেতনতার কারণে পরাস্ত হয়েছে। তারপরও আপনাদের মাধ্যমে, সাংবাদিকদের মাধ্যমে আমরা দেশবাসী বরিশাল অঞ্চলের মানুষদেরকে সজাগ করে দিতে চাই যে এই বাংলাদেশে 30 লক্ষ শহীদের স্বপ্নের বাংলাদেশে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলে মিলে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি আস্থাশীল থেকে কাজ করব। কারো ধর্মীয় উন্মাদনা অথবা এই যে গুজব সৃষ্টি করে পরিবেশকে ঘোলা করার চেষ্টা, এটি আমরা বরদাস্ত করব না। বঙ্গবন্ধু কন্যা যশোরত্র শেখ হাসিনা ইতিমধ্যে যারা কুমিল্লা সহ বিভিন্ন এলাকায় এই অপচেষ্টাগুলো করেছে, ধর্মীয় সংখ্যালঘুদের হামলা করেছে, একটা ধর্মীয় সংখ্যালঘুদের পূজা অর্চনায় ব্যাঘাত সৃষ্টি করেছে, তাদেরকে সমুচিত শাস্তির ব্যবস্থা এই সরকার করবে। আমরা বঙ্গবন্ধুর এই বাংলাদেশে একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছি। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে তৃণমূল আমাদের নেতাকর্মীদের কাছে আমাদের সুস্পষ্ট নির্দেশ, দলের আদর্শ, দলের দার্শনিক যে ব্যাখ্যা, দল যে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাস করে, এই দলের যে রাজনৈতিক যে আদর্শ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠন করার যে স্বপ্ন, সেই স্বপ্নযাত্রায় আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আছি, আমরা তার আদর্শে অনুসারী। সুতরাং কোনোভাবে বিভ্রান্ত না হয়ে আমরা অপশক্তিকে পরাস্ত করে এই বাংলাদেশ, শহীদের স্বপ্নের বাংলাদেশ আমরা কায়েম করব। আমরা বলতে চাই বিএনপি জামাত যারা অতীতে ধর্মান্ধ গোষ্ঠীকে প্রশ্রয় দিয়েছে, যুদ্ধাপরাধী মৌলবাদী শক্তিকে প্রশ্রয় দিয়েছে, যারা এই দেশে অগ্নিসন্ত্রাস করেছে, তারাই যে অপকর্মগুলো করছে, এ ব্যাপারে আজ দিবালোকের মতো স্পষ্ট। কারণ সাম্প্রদায়িক অপশক্তি সাম্প্রদায়িক দুষ্কানে যায়। সাম্প্রদায়িক অপশক্তি যারা অতীতে বিভিন্ন ধর্মান্ধ রাজনীতিকে ইস্যু করে রাজনৈতিক ফায়দা হাসিল করার চেষ্টা করেছে, তারাই কিন্তু এই কাজগুলো করে। সুতরাং কারা করেছে সেটি আজকে দিবালোকের মতো স্পষ্ট। পক্ষ, কোন পক্ষ বাংলাদেশে এই কাজটি করে তার আমরা সকলেই জানি। সুতরাং এই ধর্মীয় এই অপশক্তি, মৌলবাদী অপশক্তির বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান, এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা যেখানে আছে তাদেরকে সজাগ থাকতে হবে, সমাজের সুবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে এক রাখতে হবে, যাতে কোনো জায়গায় কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, এবং কোনো এলাকায় যদি কোনো রকমের নতুন লোক অথবা অন্য এলাকার মানুষ এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য সজাগ থাকতে হবে। শুধু প্রশাসনের একার পক্ষ থেকে এই কাজটি করা সম্ভব নয়। তারপরও প্রশাসন তাদের দায়িত্ব যেমনি পালন করবে, তাদের পাশে থেকে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠন, পাশাপাশি আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের সকল মানুষ এবং শুভবুদ্ধি সম্পন্ন সকল সংস্কৃতিবান মানুষ আজকে ঐক্যবদ্ধ থাকতে হবে, রুখে দাঁড়াতে হবে এই সকল অপশক্তিকে। কারণ তারা সমাজের অগ্রগতির পথে অন্তরায়, তারা মুক্ত চিন্তার পথে অন্তরায়। এই বাংলাদেশ হইল সকল ধর্ম বর্ণের মানুষের জন্য একটা বিচরণ ক্ষেত্র। এখানে সাংবিধানিকভাবে কেউ ছোট না, কেউ বড় না, এখানে সকলেই কিন্তু সাংবিধানিকভাবে সম অধিকার নিয়ে বঙ্গবন্ধুর বাংলাদেশে বসবাস করে। কোনো হীনবন্যতার কোনো সুযোগ নাই, কোনো ধর্মীয়ভাবে নিপীড়নের কোনো সুযোগ নাই। এখানে কেউ যদি সে অপচেষ্টা করে, দুর্বলের প্রতি সবলের যে অত্যাচার, সেটি বন্ধ করার জন্যই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দ্ব্যর্থহীন ভাষায় এগিয়ে যাচ্ছে। সুতরাং আমরা তাদেরকে সমুচিত শিক্ষা দেব, এটা বলতে পারি। সুতরাং যারা ইতিমধ্যে এই অন্ধকারী শক্তিকে পরাস্ত করে অথবা পরাস্ত করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে অথবা তাদেরকে উস্কানি দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়, সেই অপশক্তি কোনোভাবেই কিন্তু তাদের পার পাবে না। তাদেরকে এর সাথে যারা যুক্ত, এর পিছনে যারা আশ্রয়দাতা মদতদাতা, সেই যারা দেশের মধ্যে থাকুক, দেশের বাহিরে থাকুক, তাদেরকেও কিন্তু
বিচারের মুখোমুখি হতে হবে এটাই আমাদের দলের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট নির্দেশনা এবং ব্যাখ্যা এবং আমি মনে করি এই কথাগুলো আপনারা যারা সুবুদ্ধি সম্পন্ন মানে একেবারে বলবো না যে আমাদের কোনো ব্যর্থতা নেই তবে আমি যেটা মনে করি যে এই যে আমরা আপনাদের সাথে কথা বলছি এই যে মানুষকে সচেতন করার চেষ্টা করছি তো এই রকম সচেতনতা করা অথবা এই রকম মানে একটা সমন্বিত কাজ করা প্রশাসন এবং জনপ্রতিনিধি কমিউনিটি একত্রে যে কাজটি করা সেই ক্ষেত্রে কোনো ব্যত্যয় হয়তো ওই অঞ্চলে আছে এবং সেই ক্ষেত্রে আমি মনে করি জনপ্রতিনিধি এবং স্থানীয় রাজনৈতিক শক্তি স্থানীয় সামাজিক শক্তি সকলে মিলেই কিন্তু এগিয়ে আসতে হবে ব্যর্থতা অবশ্যই ওই অঞ্চলগুলিতে আছে বলেই ঘটনাটি ঘটছে ভবিষ্যতে যাতে ঘটনাগুলো না ঘটে তার জন্য আমরা সজাগ থাকব এবং সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে আমি জানি ওই অঞ্চলে আওয়ামী লীগের নেতৃবৃন্দ তাদেরকে পাঠানো হয়েছে কী কারণে কেন এই ঘটনাগুলো ঘটছে খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে আমরা কোনোভাবেই বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার এই ঘটনাগুলোভাবে বরদাস্ত করবে না আর সাম্প্রদায়িকতা এটি হৃদয় থেকে মগজ থেকে মানুষের চিন্তা থেকে ইরেজ করার জন্য অপসারিত করার জন্য যে সামাজিক একটা যে বিপ্লব অথবা সামাজিক যে একটা আন্দোলন সে আন্দোলনে আমরা দেশবাসীকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে হয়তো কোনো জায়গায় কোনো গাফিলতি অবশ্যই আছে সরকারের পক্ষ থেকে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে যদি কোনো মানে এই ক্ষেত্রে কোনো দুর্বলতা থেকে থাকে অবশ্যই ভবিষ্যতে আমরা ব্যাপারে সচেতন থাকবো কিন্তু আমরা রাজনৈতিকভাবে দলীয় আদর্শিকভাবে আমাদের নির্দেশনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার তরফ থেকে এই ক্ষেত্রে কোনো দ্বিধা নাই কোনো সংকট নাই স্থানীয়ভাবে কোনো সংকট হতে থাকতে পারে সেই ক্ষেত্রে সেটি উত্তরণের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং সেই কারণেই কিন্তু আজকে আপনাদের সাথে বসা বিএনপি এটি সবসময় একটা মিথ্যাচার করা রাজনৈতিক দল এবং বিএনপি যে সাম্প্রদায়িক রাজনৈতিক দল এরা তাদের বিভিন্ন সময় তারা কাজ করেছে তারা মুখে মুক্তিযুদ্ধের কথা বলেও তারা ধর্মান্ধ সাম্প্রদায়িক উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে প্রশ্রয় দেয় এবং আপনারা জানেন যে এই বিভিন্ন সময় এই সরকারের নির্বাচন ঠেকানোর নামে যে সাম্প্রদায়িক উস্কানি তারা তৈরি করেছিল চাঁদে সাইজিকে দেখার নামে যখন বাংলাদেশে বিভ্রান্ত সৃষ্টি করে প্রশাসনের পুলিশ বাহিনী থেকে বিভিন্ন বাহিনীর লোকজন আক্রান্ত হলো অনেক মানুষ জীবন দিল তখন কিন্তু তার নিন্দা বিএনপি করেনি এবং 2001 সালে যখন এই বাংলাদেশে যে সাম্প্রদায়িক উস্কানি হলো তখন কিন্তু কোনো নিন্দা অথবা সাম্প্রদায়িক উস্কানি যাতাদের ব্যাপারে বিএনপি কোনো ভূমিকা পালন করেনি এবং আবার যারা এই যে বাইতুল মোকাররমের মসজিদে কোরআন শরীফ পুড়িয়ে দিয়েছিল তখনও তাদের ব্যাপারে বিএনপি কোনো বক্তব্য রাখে নাই সুতরাং বিএনপি বাংলাদেশে সাম্প্রদায়িক রাজনৈতিক দল এবং তারা সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করে রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায় আমি আগেই বলেছি বিএনপি রাজনৈতিক ময়দানে রাজনৈতিক প্রতিযোগিতায় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার কাছে শিশু তুল্য এবং সেই কারণে তারা আজকে ভিন্ন পন্থায় তাদের নেতা যিনি বাংলাদেশে অতীতে সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করেছে তারেক জিয়ার নেতৃত্বে এই বাংলাদেশে অনেক অপকর্ম হয়েছে সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতন করা হয়েছে ওই মানুষটির মগজ থেকে বিভিন্ন সময় এই রকম 21 আগস্টের মতো ঘটনা তৈরি হয় বাংলাদেশে সুতরাং তারা বাংলাদেশে 21 আগস্ট ঘটায় তারা বাংলাদেশে এইরকম ঘটনা তৈরি করে সুতরাং তারা ভিন্ন চিন্তা করে তাদের মুখে যতই তারা কথা বলুক না কেন তাদের অন্তরে আসলে সাম্প্রদায়িকতার বিষ বাষ্প সুতরাং তারা সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিয়ে ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছে সুতরাং তাদের ব্যাপারে দেশবাসীকে সজাগ থাকার জন্য আমাদের আহ্বান আপনি মনে করেন কিনা যে তৃণমূলে আওয়ামী লীগ দ্বিধাবিভক্তি আছে সেখানে তাদের পদ পদবী পাওয়ার জন্য তাদের নিজেদের মধ্যে প্রতিযোগিতা চলে সেই জন্য একটা অন্তর্দ্বন্দ্ব তৈরি হয় যে অন্তর্দ্বন্দ্বের ফলে এই সংখ্যালঘু সম্প্রদায়েরা ঠিক উপযুক্ত সময়ে তারা সাপোর্টগুলো পায় না আপনি যেটা বললেন যে জায়গাটা কুমিল্লায় ছিল না রংপুরে ছিল না ব্যত্যয় হয়েছে বলেই এই ধরনের ঘটনা ঘটেছে আমি যেটা মনে করি যে আওয়ামী লীগ তো একটা বঙ্গবন্ধুর যে সংগঠন আজকে তারই যোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে তৃণমূল পর্যায় পর্যন্ত আমাদের সংগঠনে সাংগঠনিক কাঠামো বিস্তৃত এবং সংগঠন শক্তিশালী সংগঠনের উপর দাঁড়িয়ে আছে 72 বছরের সংগঠনের ব্যাপারে বলা যায় কিন্তু এই সংগঠনের যে বিভিন্ন এলাকায় ক্ষমতার অথবা বিভিন্ন পদ পদবীর একটা প্রতিযোগিতা তো অবশ্যই থাকে আমরা জানি
কিন্তু সেটি আমাদের মূল আদর্শকে ছাড়িয়ে সেটি ভিন্ন একটি প্রেক্ষাপট তৈরি করবে সেটি আমি বিশ্বাস করি না। আমরা আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা এই দলের আদর্শ অনুসরণ করে এই দলের সাথে সম্পৃক্ত, তারা কোনোভাবেই সাম্প্রদায়িকতা বিশ্বাস করে না, তারা কোনোভাবেই সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না, এবং সেই ক্ষেত্রে আমরা সকল ধর্ম বর্ণের মানুষ আমরা এক হয়েই কিন্তু সকল ধর্ম কর্মের মানুষ যাতে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে সেই জন্য আমরা চেষ্টা করি এবং আমরা তাদের পাশে থাকি। এবারও কিন্তু এই যে ঈদ যখন হয়েছে তখন কিন্তু আমাদের শুভেচ্ছা, অন্য ধর্মাবলম্বী মানুষরা যেমন আমাদের শুভেচ্ছা জানায়, পাশাপাশি এই যে এবারে পূজা উৎসব হিন্দু ধর্মাবলম্বী ভাইদের যে বড় পূজা উৎসব সেখানেও কিন্তু আমরা নেতাকর্মীরা, আমি ব্যক্তিগতভাবে পটুয়াখালীর অনেক পূজা মণ্ডপে নিজে গিয়েছি, কথা বলেছি, আবার যখন এই ঘটনায় উস্কে দেওয়া হয়েছে তখন কিন্তু মসজিদে ছুটে গিয়েছি যাতে মসজিদ থেকে কোনোরকম প্রচারণা চালিয়ে একটা উন্মাদনা সৃষ্টি করতে না হয়। সুতরাং আমাদের সকলকেই কিন্তু সজাগ থাকতে হবে, কোনো জায়গায় কিন্তু মানে দুষ্কৃতিকারী অথবা সমাজে উস্কানি যে কোনো জায়গা থেকে হতে পারে, সুতরাং আমাদের সজাগ থাকতে হবে। এবং এই জায়গায় বিশেষ করে আমি মনে করি এই বিষয়টিতে দলের আদর্শ উদ্দেশ্য, দলের যে চিন্তা চেতনা, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, সেই অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের চেষ্টায় আমরা আওয়ামী লীগ এক এবং একটা দলের পদ পদবীর জন্য হয়তো তাদের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে, কিন্তু এই যে মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক বাংলাদেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের নেত্রী শেখ হাসিনা, আমাদের মার্কা নৌকা, এই বিষয়গুলির প্রতি আমাদের দলের নেতাকর্মীরা একাট্টা, সেখানে আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই, আমি এটা বিশ্বাস করি এবং মনে করি। বাংলাদেশে তো বিচারের বাণী নীরবে নিভৃতে কেঁদেছে, এবং দেখেন আমরা যে দলটি করি আওয়ামী লীগ, আমাদের দলের মহান নেতা যে বাংলাদেশে দাঁড়িয়ে আমি কথা বলছি, এই বাংলাদেশে স্বাধীন হয়েছে, সেই মহান নেতার বিচার করা যাবে না, সেটি কিন্তু ইন্ডেমনিটি অধ্যাদেশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। আজকে শেখ রাসেলের জন্মদিন, এবং সেই জন্মদিনে এই রাসেলের জন্মদিন আমরা স্মরণ করি যে এই রাসেল যার সাথে রাজনীতির বিন্দুমাত্র সংস্রব ছিল না তাকেও তো হত্যা করা হয়েছিল। সুতরাং হত্যাকারীদের বড় ভিকটিম অথবা এই যে বিচারের যাতে বিচারহীনতার সংস্কৃতির বড় ভিকটিম হলো বাংলাদেশ আওয়ামী লীগ। সুতরাং সেই জায়গা থেকে আজকে বাংলাদেশ বিচারের সংস্কৃতি এখানে চালু হয়েছে, একাত্তরের খুনি জেলেদের বিচার হয়েছে, বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার হয়েছে, চার নেতার হত্যাকারীদের বিচার হয়েছে, এবং এই বাংলাদেশে বিচারের বাণী আর নীরবে নিভৃতে কাঁদছে না। এবং আমরা হয়তো ঘটনা যখন ঘটে তখন হয়তো পাদপ্রদীপের আলোয় ঘটনাগুলো আছে, আমরা তখন হয়তো সবাই এ ব্যাপারে কনসার্ন থাকি, কিন্তু আমাদের নেত্রী আমাদের দলের পক্ষ থেকে কারা এই ঘটনাগুলো ঘটিয়েছিল এবং আপনারা জানেন সেই যে যারা সাঈদীর ঘটনায় যারা এই অপকর্মগুলো করেছিল অথবা জঙ্গিবাদের যে বিস্তার বাংলাদেশ হয়েছিল সেগুলো যে বাংলাদেশে এখন দমন করা গেছে, বিচার হয়েছে বলেই কিন্তু দমন করা গিয়েছে, বিচার হয়নি তা কিন্তু না, বিচার হয়েছে, অতীতে বিচার হয়নি, বর্তমানে বিচার হচ্ছে। এবং সেই কারণে বলছি হয়তো প্রত্যাশিতভাবে হয়তো দেখা যাচ্ছে অনেক বিচার ক্ষেত্রে হয়তো একটু স্বাভাবিক, যেহেতু আইনের শাসন সেক্ষেত্রে আইন আদালত তো নিজস্ব গতিতে চলে, সেখানে হয়তো একটু মানে ঢিলেমি থাকতে পারে, কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের যে অঙ্গীকার সেটা হলো বিচার বাংলাদেশে অপরাধ করে পাওয়ার কোনো সুযোগ নেই, অপরাধী বিচার হবে সেটা যে অপরাধী করুক না কেন। সুতরাং এই সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টি করে যারা হত্যা খুন সন্ত্রাস করে তাদের বিচার বাংলাদেশে শেখ হাসিনা সরকারের সময় হবে, কারণ আমাদের অস্তিত্বে যারা আঘাত করে, আমাদের এই বাংলাদেশ ভূখণ্ডের প্রতিষ্ঠা সংগ্রামের সাথে যারা বিশ্বাসঘাতকতা করে তাদের বিচার হবে না, তা তো হতে পারে না।